চিন্নাস্বামীতে কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী ইনিংস ওপেন করতে নেমেই জ্বলে উঠলেন জেসন রয়। 29 বলে 56 রান করেন তিনি। 21 বলে 48 রান করলেন অধিনায়ক নীতিশ রানা। 20 ওভারে 5 উইকেট হারিয়ে কেকেআরের রান 200। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন কেকেআর ব্যাটসম্যানরা। জেসন রয়ের সঙ্গে ওপেন করতে নামেন নারায়ণ জগদীশন। 27 রান করেন তিনি। 26 বলে 31 রানের ইনিংস আসে ভেঙ্কটেশ আয়ারের ব্যাট থেকে। এদিনও সিরাজের বলে 1 রান করে বোল্ড হয়ে ফেরেন আন্দ্রে রাসেল। রিঙ্কু সিং ও ডেভিড ওয়াইস অপরাজিত ছিলেন।